শিবাজি বাবু, আমার অ্যাকাউন্টে টাকা কিন্তু ফুরিয়ে এসেছে, এভাবে আর বেশি দিন চলা যাবে না। আপনার কি ওই একটাই অ্যাকাউন্ট নেই? না না, ও বাদ নেই, লেকিন আমার কাছে এখন একটাই এটিএম কার্ড আছে। তাছাড়া কতদিন আর কুকুরের মতন পালিয়ে বেড়াবো আমরা? কাজের কাছে তো কিছু হচ্ছে না, টাকার নামে টাকা নষ্ট। টাকা নষ্টের কথাটা আমি ভাবছি না। না না না, টাকা নষ্টের কথা আপনি কেন ভাববেন? হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্সের নাম করে অতগুলো টাকা লোকের থেকে হাতিয়েছেন। শিবাজি বাবু, আপনি আপনি বারবার ওই টাকাটার কথাটা কেন বলছেন? এই নগেন্দ্রজি, ওই টাকাটা এখন আমাদের প্রয়োজন কোথায় লুকিয়ে রেখেছেন এখন বার করুন। হ্যাঁ, অসম্ভব অসম্ভব। আমি এখন বাড়িতে ফিরে গেলে না কি হবে সেটা আমি বুঝতে পারছি না। আর চেতালি বি এখন থানাতে আছে, আমি যদি যাই তাহলে আমাকে বি থানাতে নেই, অসম্ভব। শিবাজি বাবু, আপনি বলেছিলেন না পিয়ালিকে কিডন্যাপ করার দুদিন 48 ঘন্টার মধ্যে আমার মমকে ফেরত দেবেন, কই দিন? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো অভিরাজ? হ্যাঁ চাইছি। অভিরাজ, একটা জিনিস ভুলে যেও না, আমি তোমার ওই বাবার মাইনে করা চাকর নই। মাইনে করা চাকর নন ঠিকই, কিন্তু ডেইলি তো ভালোই টাকা নিই। হ্যাঁ অভিরাজ, অভিরাজ আমি যেটা করছি সেটা তোমার মমের জন্য। দারুণ তো আপনার সেই এক কথা। কি ভাবেন আমাকে, বাচ্চা ছেলে, কিছু বুঝি না? আপনি যা করছেন আপনার নিজের জন্য করছেন, নিজের জন্য। জেনে রাখুন, আমরা যদি অ্যারেস্ট হই কালা অ্যারেস্ট হবে। আর কালা অ্যারেস্ট হলে আপনি কোথায় যাবেন? মমকে ছাড়ানোর নাম করে তো মহৎ সাজে ঘুরে বেড়াচ্ছেন। এই নগেন্দ্রজি, আপনি আপনার ছেলেকে চুপ করতে বলুন। অভিরাজ, তুমি আমাকে চুপ করাচ্ছো? এই লোকটা আমাদের কুকুরের মতন দৌড় করাচ্ছে। আপনি আপনার ছেলেকে চুপ করতে বলুন, কারণ আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আর আমার মাথাটা যদি গরম হয়ে যায় তখন আমি কি করব কেউ জানে না। কিন্তু কি করবেন? আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি, অভিরাজ সিং দাঁড়িয়ে আছে, কি করবেন বলছি? না, চুপ যা, চুপ যা, তুই চুপ যা। শিবাজি বাবু, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, মাথা গরম করে কোনো কাজ হয় না। বুদ্ধি আমার, পিয়ালিকে কিডন্যাপ করলেই মামকে ছেড়ে দেবে, কই ছাড়লো? ছাড়লো মামকে? বং পিয়ালিকে কিডন্যাপ করে আমরা আরো ফেসাতে ফেসে আছি, টেনশনে টেনশনে কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছি বলো ড্যাড। এইবার হবে, হ্যাঁ এইবার।